মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, সোনার গহনা ও নগদ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা। সাতক্ষীরার আশাশুনিতে জমিজমা সংক্রান্ত কোর্টে মামলা করায় বাড়িঘর, দোকান, মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, সোনার গহনা ও নগদ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, নাকনা গ্রামের ময়নউদ্দিন পাহাড়ের সাথে একই গ্রামের মতি পাহাড়ের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোর্টে একটি মামলা করে ময়নউদ্দিন পাহাড়। এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে মতি পাহাড়ের নেতৃত্বে 10 থেকে 15 জন সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে 3টি বাড়িঘর, 4টি দোকান, মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও ঘর থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা সহ নগদ 50,000 টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের প্রতিহত করতে এগিয়ে এলে শফিকুল ও তার স্ত্রী জেসমিন আহত হয়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, থানায় কোনো লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।